জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ বাগে আনতে চায় টাইগাররা। এ লক্ষ্যে দুপুর 2:30 চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নামবে তারা। ম্যাচটিতে বড় নিয়ামক হতে পারে শিশির, এটি দু দলের পার্থক্য গড়ে দিতে পারে। ফলে এ ম্যাচে টসের গুরুত্ব অনেকাংশে বেড়ে গেছে। যারা প্রথমে ফিল্ডিং করবে তারা নিশ্চিতভাবে বেনিফিট পাবে। সুতরাং যে দল টস জিতবে তারাই আগে ফিল্ডিং নামবে। প্রতিপক্ষকে সামলানোর চেয়ে শিশির নিয়ে বেশি ভাবতে হচ্ছে উভয় দলকে। শিশির পড়লে সন্ধ্যার পর বল গ্রিপ করতে পারবেন না স্পিনাররা, পেসারদেরও একই সমস্যার মুখোমুখি হতে হবে। যতদূর জানা গেছে এ উইকেট হবে স্পোর্টিং, অনেকটা ব্যাটিং বান্ধব, ফলে স্পিনাররা ততটা কাজে নাও লাগতে পারে। স্বাভাবিকভাবে এ ম্যাচে পেসারদের ওপর ভরসা রাখতে হবে দুদলকে। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে মহাগুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে টস। তা জিতলে নিশ্চিতভাবে ফিল্ডিং করবে টাইগাররা। তবে টস হারলেও পরিকল্পনা নিয়ে রেখেছে টিম ম্যানেজমেন্ট। শিশির ভাবনায় একজন কম স্পিনার নিয়ে খেলার পরিকল্পনা আছে। সেক্ষেত্রে নাজমুল ইসলাম অপুকে দলের বাইরে থাকতে হতে পারে। চতুর্থ পেসার হিসেবে খেলতে পারেন রুবেল হোসেন। কিউরেটর জাহিদ রেজা বাবু বলেন, সন্ধ্যার পর থেকে শিশির পড়া শুরু হয়, ধীরে ধীরে তা বাড়তে থাকে। একটা পর্যায়ে মাঠে চলাচল করাও দুরূহ হয়ে পড়ে। এ সমস্যার কারণে ম্যাচের আগে আউটফিল্ডে সামান্য পরিমাণ পানীয় দেয়া হয়নি। স্টেডিয়ামকে শুকনা রাখা হয়েছে, তবে রাতের শিশির ভিজে গেছে পুরো মাঠ। দেখুন জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের স্কোয়াড।